বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক কমিটির বর্ধিত সভা 10 অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর আজ 10 সেপ্টেম্বর সকাল 10টায় আনন্দঘন পরিবেশে জেলা শিল্পকলা একাডেমিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা আহ্বায়কের সভাপতিত্বে অ্যাডভোকেট আরিফুজ্জামান রনির সভাপতিত্বে ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবলীগের গাঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম জানান, আগামী নভেম্বরে সম্মেলনের মধ্য দিয়ে জেলা যুবলীগের নতুন কমিটি দেয়া হবে।